এটা মাত্র দুই দিন লাগান, আজীবনের জন্য চুল পড়া বন্ধ হবে, পাকা চুল কালো হবে, অকালের চুল পেকে সাদা হয়ে যাবে না, মাথায় নতুন চুলে ভরে যাবে, চুলকে ঘন করবে, লম্বা করবে, চুলে শাইন নিয়ে আসবে। এই উপায়টি করলে আপনারা দেখবেন আপনাদের চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ঘাস নিয়েছি, এগুলোকে দুর্বা ঘাস বলে, আঞ্চলিক ভাষায় দুবলা ঘাসও বলে থাকে, অনেকে আবার দুবলাও বলে। রাস্তার দুই পাশে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় এই দুর্বা ঘাস দেখতে পাওয়া যায়। এর রস চুলের জন্য খুবই উপকারী, শুধু চুল নয় বিভিন্ন রোগের ওষুধ হিসেবেও দুর্বা ঘাসের রস ব্যবহার করা হয়ে থাকে। আমি আজ আপনাদেরকে দেখাবো এই ঘাস আপনারা কিভাবে চুলের যত্নে ব্যবহার করবেন আর এটি ব্যবহার করে কিভাবে চুলের সব ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো আমাদের একটু বেশি পরিমাণে ঘাস নিয়ে নিতে হবে, ঘাস নেওয়ার পরে এগুলোকে ছোট করে একটু কেটে নিতে হবে। এরপরে আমরা পানি দিয়ে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিব, যেহেতু এগুলো রাস্তাঘাটে থাকে এগুলোতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, ধুলাবালি থাকে, তো অবশ্যই আমাদের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দুই তিনবার আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। এরপরে এগুলো থেকে আমরা রস বের করে নিব, আর রস বের করার জন্য আমরা শিল্পাটা একটু বেটে নিব বা ছেঁচে নিব, ছেঁচে নিলে দেখা যাবে যে রস বের হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে ঘাসের রস বের করে নিয়েছি, আর যখন আমরা পাটা একটু বাটবো তখন হালকা একটু পানি দিয়ে নিব, তাহলে ভালো হবে, তাহলে সহজেই রসটা বের করা যাবে। এই রস ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন, যদি আপনারা বেশি করে তৈরি করে রাখেন তাহলে আপনারা ফ্রিজে রেখে দেবেন, তারপরে আমি যেভাবে আপনাদেরকে রেমেডি তৈরি করে দেখাচ্ছি সেভাবে তৈরি করে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা যখন এই রেমেডিটা চুলে ব্যবহার করবেন তার কিছুক্ষণ আগে এটি তৈরি করে নেবেন, ঘাসের রস নিয়ে নেবেন 3 থেকে 4 চামচের মতো, আর বাড়তি যে অংশটুকু থাকবে আমি আগে আপনাদেরকে বলেছি এটা আপনারা ফ্রিজে রেখে দেবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। ঘাসের রসের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে নারকেল তেল, আপনারা আপনাদের চুলের জন্য যে তেল ব্যবহার করেন সেই নারকেল তেল এখানে ব্যবহার করবেন, চেষ্টা করবেন পিওর নারকেল তেল ব্যবহার করার, তাহলে এটি বেশি কার্যকরী হবে। তো 2 চামচের মতো নারকেল তেল আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে। নেক্সট আমরা এখানে আরেকটি তেল অ্যাড করবো, আর সেই তেলটি হচ্ছে ক্যাস্টর অয়েল, চুলকে কালো ঘন লম্বা করতে খুবই কার্যকরী এই তেলটি। কসমেটিক্সের দোকানে এই তেলটি কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের তেল এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল অ্যাড করে দিলাম। নেক্সট আমরা এখানে আরেকটি উপাদান অ্যাড করবো, আর সেই উপাদানটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, এখানে আমরা 1টি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব। চুলে ব্যবহারের জন্য যে ভিটামিন ই ক্যাপসুল কিনতে পাওয়া যায় আমাদের এখানে সেই ভিটামিন ই ক্যাপসুলই ব্যবহার করতে হবে, আর এটা আপনারা যে কোনো ফার্মেসিতে কিনতে পেয়ে যাবেন, আবার কসমেটিক্সের দোকানেও কিনতে পারবেন। যে রেমেডি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু 100% কার্যকরী একটি রেমেডি, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন, একবার অন্তত ব্যবহার করে দেখুন, খুব ভালো ফলাফল পাবেন। সবগুলো উপাদান খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এভাবে করে তৈরি করবেন আর ব্যবহার করবেন। গোসল করার 1 থেকে 2 ঘন্টা আগে এটি আপনারা আপনাদের মাথার স্কাল্পে বা তালুতে এবং পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এটি লাগানোর 1-2 ঘন্টা পরে আপনারা যখন গোসল করবেন তখন অবশ্যই শ্যাম্পু করে চুল ভালো করে ধুয়ে নেবেন। সপ্তাহে অন্তত 2 দিন এটি ব্যবহার করে দেখুন, আপনারা অনেক ভালো ফলাফল পাবেন, আপনাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।